হ্যালো বন্ধুরা, রঙিন গল্প সিরিজে আপনাদের সকলকে স্বাগত। আমাদের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আপনাদের কাছে আমাদের গল্পগুলি সবার আগে পৌঁছাতে পারে। শিউলিপুর গ্রামে বাস করত সুপর্ণা। সুপর্ণার বর শহরে কাজ করত বলে বাড়িতে শুধু সে আর তার শাশুড়ি মা থাকত। এমনিতে তাদের শাশুড়ি বৌমার মধ্যে কোনো অশান্তি নেই বললেই চলে। কিন্তু সুপর্ণার শাশুড়ি খুব কিপটে, আর এই নিয়ে তাদের বাড়িতে যত অশান্তি। মা, আজকে আমি বাজারে যাব, আপনি ঘরে বিশ্রাম নিন, বাজার থেকে এসে আমি রান্না বসাবো। না না, ওসব হবে না, আজকে আমি বাজারে যাব, তুমি বাজারে গেলেই তো কেলেঙ্কারি হবে, বেশি দাম দিয়ে সবজি কিনে আনবে, তার থেকে বরং আমি বাজারে যাব। না মা, আপনি বাজারে গেলে খুঁজে খুঁজে যত সব পচা সবজি নিয়ে আসবেন, এই পচা সবজি আর পচা মাছ দেখে দেখে আমার যে চোখ পচে গেল। রোজ রোজ এই পচা সবজি বেছে বেছে রান্না করতে আমি আর পারছি না। মোটেও পচা না ওগুলো, আমি তো সব বেছে বেছেই আনি, আর যথেষ্ট টাটকা সবজি আনি। নেহাতি পল্টুর মায়ের সাথে আমার এত চেনা জানা, তাই তো একটু সস্তায় দিয়ে দেয় আমাকে। সস্তা না ছাই, যেই সবজিগুলো ফেলে দেবে ভাবে ওইগুলোই তুমি গিয়ে কিনে নিয়ে আসো। কত কষ্টে আজকে রান্নাঘরটা পরিষ্কার করলাম, তোমার কালকে রান্না কিছু সবজি রেখে দিয়েছিলাম, আর আজকে সেগুলো থেকে কি পচা দুর্গন্ধ বেরোচ্ছিল, তুমি তা ভাবতেও পারবে না। ঠিক আছে, আমি পল্টুর মাকে বলবো এবার যেন সব টাটকা সবজি দেয়। বৌমা, তুমি ভাত ডাল রান্না চাপাও, ততক্ষণে আমি বরং বাজারটা সেরে আসি। সুপর্ণার অনেক আপত্তি থাকা সত্ত্বেও তার শাশুড়ি মা কিছুই শুনলেন না, তিনি নিজেই বাজার করতে চলে গেলেন। কি গো পল্টুর মা, তা তোমার বেচা কেনা কেমন হলো? এই তো চলছে আর কি, আজ বেচা কেনাটা সেরম ভালো হয়নি গো। এই অভাবের সময় যদি এত কম কেনা বেচা হয় তাহলে কেমনে চলে বলো দেখি। হ্যাঁ, তা তো ঠিকই, এ তো বড় সমস্যা। আচ্ছা পল্টুর মা, আজকে কিছু সবজি পাওয়া যাবে নাকি? না গো, সবজির যা দাম বেড়েছে তুমি এ সবজি কিনতে পারবা না, আমি জানি। না মানে দেখোই না, কোনো দাগি পচা সবজি হলেও চলবে। কাল যা পচা টসা ছিল সবই তো দিয়ে দিলাম গো, আজ আর নাই। এবার কি করব, ঘরে তো একটু সবজি নেই। খুব যদি দরকার থাকে তাহলে একটু টাটকা সবজি নিয়ে যাও না, বাড়িতে তো শুধু তোমরা দুইজন, আজকের মতো একটু টাটকা সবজি নিয়ে যাও, কালকে বরং আমি আবার পচা সবজিগুলো সরিয়ে রাখবো। বলছো টাটকা সবজি নেব? আচ্ছা বলো পটল কত টাকা কিলো? পটল, পটলের দাম 20 টাকা কিলো গো, 250 গ্রাম 5 টাকা দিও। কি, 250 গ্রাম পটল 5 টাকা? না না, পটল খাবার আমার দরকার নেই, 5 টাকায় তো আমার 15 দিনের বাজার হয়ে যাবে। আচ্ছা তোমার কাছে কি আলুও নেই? হ্যাঁ আলু আছে, আর আলুগুলো যে পচা, ইঁদুরেও খাওয়া। তুমি একটা কাজ করো দেখি, আমাকে 50টা পয়সা দাও, আমি তোমাকে 5 কেজি আলু দিয়া দিচ্ছি। এই তো এতক্ষণে শান্তি পেলাম,
50 পয়সায় 5 কেজি আলু দিতে পারবে? এটা আগে বললেই পারতে, তাহলে এতক্ষণ আর দাঁড়াতে হতো না। দাও দাও আলু দাও। পল্টুর মায়ের থেকে ওইসব পচা আর ইঁদুরে খাওয়া আলু কিনে শাশুড়িমা বাড়ি ফিরলেন। বৌমা, আমি বাজারে গিয়ে কোনো সবজি পেলাম না গো, এত বেলা করে বাজারে গেছি তাই আর সবজি পাইনি। পল্টুর মায়ের কাছে 5 কেজি আলু ছিল, আমি তাই নিয়ে চলে আসলাম। এই 5 কেজি আলু দিয়ে কিন্তু 1 সপ্তাহ কেটে যাবে। আমি তো জানতাম আপনি এরকমই কিছু একটা করবেন, বাজারে নিশ্চয়ই সবজির দাম বেশি, তাই তো আপনি এক ব্যাগ আলু নিয়ে বাড়ি চলে আসলেন। এইভাবে কিন্তু হয় না মা। মোটেই না, বাজারে তো কোনো সবজি ওঠেনি। তোমার যদি বিশ্বাস না হয় যাও না, গিয়ে পল্টুর মাকে জিজ্ঞাসা করো। থাক থাক, অনেক হয়েছে, এখনই আলুটা দিয়ে আমাকে উদ্ধার করুন দেখি, সেই কখন থেকে বাজারের অপেক্ষায় বসে আছি। শাশুড়ি আর বৌমা রান্নাঘরেই কথা বলছিল, ঠিক সেই সময় তানিয়া এসে হাজির। মা, ও মা! আরে তানিমা এসেছিস, বাবা এতদিন পর তোর মনে পড়লো আমাদের কথা। তানিয়া কেমন আছো? ভালো আছি বৌদি। আরে জানো না, তোমাদের জামাইয়ের তো অফিস থেকে জরুরি তলব এসেছে, ওকে 1 সপ্তাহের জন্য অফিসের কাছে বাইরে থাকতে হবে, তাই ও চলে গেল আর আমি তোমাদের কাছে চলে আসলাম। খুব ভালো করেছো, একা একা ওই বাড়িতে কি করবে, তার থেকে বরং এই 1 সপ্তাহ আমরা ননদ বৌদি মিলে খুব মজা করে কাটাবো। কি, তুই 1 সপ্তাহ এই বাড়িতে থাকবি? হ্যাঁ মা, কেন, তোমরা কি কোথাও যাবে নাকি? ছাড়ো তো তোমার মায়ের কথা, তোমার মায়ের তো সবেতেই অশান্তি। শোনো তানিয়া, তুমি এখন ঘরে বিশ্রাম করো, আমার রান্না বান্না হয়ে গেলে তোমাকে খেতে দিচ্ছি। বৌদির কথায় তানিয়া বিশ্রাম করতে গেল। আর এইদিকে সুপর্ণা শাশুড়ি মায়ের মাথায় চিন্তার ছাপ। কি গো বৌমা, তানি আসলো, এবার কি করব, খরচ তো অনেক বেড়ে যাবে তাহলে। মা আপনি কি বলুন তো, আপনার মেয়েটা এতদিন পর আসলো আর আপনি এখন থেকে খরচের হিসাব করছেন? মা, আপনার ছেলে কিন্তু ভালোই রোজগার করে, তাহলে অযথা আপনার এই কিপ্টেমোর কারণটা আমি তো কিছুতে বুঝতেই পারি না। যাক গে যাক, এসব কথা এখন ছাড়ুন তো, আমাকে রান্নাটা করতে দিন। সকাল গড়িয়ে দুপুর হল, সুপর্ণা রান্নাঘরের সমস্ত কাজ সেরে নিজেই শাশুড়িমা আর তার ননদকে খেতে দিল। আরে বৌদি, এসব কি করেছো, এত খেতে পারবো না। আরে কি এমন করেছি, খাও তো ঠিক করে। আরে ও যখন বলছে খেতে পারবে না, তাহলে কেন ওকে জোর করে খাওয়াচ্ছো, থাক না। হ্যাঁ বৌদি, আমি এত খেতে পারবো না। দাঁড়া আমি ভাত কমিয়ে দিচ্ছি। এইভাবেই 2 দিন কেটে যায়। আর এই 2 দিনে তানিয়া এটা বেশ বুঝতে পারছিল, তানিয়ার থাকা খাওয়া নিয়ে তার মা বেশ বিরক্ত। এরই মধ্যে একদিন, শোনো বৌমা, আমি আজ বাজারে যেতে পারবো না, তুমি ভেবো না তোমাকেও যেতে দেব, ওই যে আলু এনেছি ওটা দিয়ে সব রান্না হবে। কি, ওগুলো আপনি আলু এনেছেন? সব আলুই তো ইঁদুরে খাওয়া পচা, আর ওগুলো দিয়ে রান্না করা যাবে নাকি? আর তাছাড়াও তানিয়া এসেছে, আমি ওকে এইসব খেতে দিতে পারবো না, তাই বাজার আমাকে করতেই হবে। আমি আজই তানিকে বলে দিচ্ছি,
ওর জন্য আমাদের সংসারে অনেক খরচ বেড়ে যাচ্ছে। তাই আমাদের সংসারে যা থাকবে তাই ওকে খেতে হবে, না হলে চলে যাবে। সীমা, এসব আপনি কি বলছেন? সুপর্ণা আর শাশুড়ি মায়ের সমস্ত কথোপকথন তানিয়া শুনে নেয়, আর সে তো খুব কষ্ট পায়। মা, আমি এখানে আছি বলে এই দুদিনে তোমার সংসার খরচ এত বেড়ে গেছে। আমি আগে জানলে আসতাম না এই বাড়িতে, আর থাকবো না, এক মুহূর্ত এখানে থাকবো না। শোনো তানিয়া, রাগ করো না, দাঁড়াও দাঁড়াও। তানিয়া খুব কষ্ট পেয়ে নিজের বাড়ি ফিরে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, তখন সুপর্ণা তার কাছে যায়। শোনো না তানিয়া, প্লিজ রাগ করো না, তোমার মা সব সময় এরকম করে, তেমনি করে পচা গলা সমস্ত জিনিস বাজার থেকে নিয়ে আসে, আর আমাকেও শান্তিতে রাঁধতে দেয় না, আর খেতেও দেয় না। তাহলে বলো, আমারও তো এই বাড়ি ছেড়ে চলে যাওয়া উচিত। তাই রাগ না করে কিভাবে তোমার মায়ের অভ্যাসটা পাল্টানো যায় সেটা ভাবো। ঠিক বলেছ বৌদি, মায়ের এই অভ্যাসটা পাল্টানো খুব দরকার। আমার কাছে একটা প্ল্যান আছে। ননদ বৌদি দুজনে মিলে মায়ের অভ্যাস পরিবর্তন করার জন্য ফন্দি আঁটতে থাকে, আর তার পরের দিন ও মা গো, কি বমি হচ্ছে, আমার শরীরটা কি খারাপ লাগছে গো। কি হলো কি হলো তানিয়া? বৌদি দেখো না, আমার রক্ত বমি হচ্ছে, আমার খুব পেট ব্যথাও হচ্ছে, আমি যেতে পারছি না বৌদি। মা, ও মা, এই দিকে আসুন, দেখুন না তানিয়ার কি হয়েছে। কি হয়েছে, কি হয়েছে তানিমায়? দেখুন না, ওর পেট ব্যথা আর রক্ত বমি হচ্ছে, মনে হচ্ছে ও আর বাঁচবে না। কি বলছো, এসব বাজে কথা কেন বলছো, চুপ করো তুমি। সত্যি সত্যি আমি আর বাঁচবো না, খুব কষ্ট হচ্ছে আমার, তোমাদের ঘরে খাবার পর থেকে আমার এসব হচ্ছে, আমি আর বাঁচবো না। দেখলেন তো, দেখলেন তো মা কি হলো, আপনার ওই পচা গলা সবজি খেয়ে তানিয়া এখন মরতে বসেছে। বাজে কথা বলো না বৌমা, আগে ডাক্তারকে খবর দাও। না না, ডাক্তার ডাকতে হবে না, আমার শরীরটা এখন একটু ভালো লাগছে, আর ডাক্তার ডাকতে হবে না। বৌদি, তুমি আমার জন্য একটা টাটকা মাছের ঝোল আর ভাত দাও, ওটা খেলে শরীরটা মনে হচ্ছে ঠিক হয়ে যাবে। কিন্তু টাটকা মাছ তো নেই ঘরে, শুধু কিছু সবজি পড়ে আছে। না না, এখনই আমি বাজার থেকে টাটকা মাছ আনছি, ওকে একটু টাটকা মাছের ঝোল আর ভাত বানিয়ে দাও, আর রান্নাঘরে যেসব পচা সবজি আছে সব ফেলে দাও, আমি আর পচা গলা জিনিস আনবো না, আগে আমার বাড়ির লোক তারপরে সব। যাক বাবা, দেরিতে হলেও আসল ব্যাপারটা বুঝলেন তাহলে। এই ঘটনার পর সুপর্ণার শাশুড়ি আর পচা গলা জিনিস আনতেন না। এটার থেকে আমরা শিখতে পারি যে কিপটেমি করা ভালো, কিন্তু যে কিপটেমি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক সেই কিপটেমি মোটেই ভালো না।